কালি যিখন নাগরিক সংশোধনা বিল এটি ধনী হেৰিত পাছ করলে বিজেপিয়ে তার আমি তীব্র প্রতিবাদ করছো। আর বিল আছে থানা একদম স্পষ্ট কথা, আজি বিজেপি মুখ্য কার্যালয়ে আমি গেলাকনি নিক্ষেপ করছো। অনাগত দিনত কিন্তু মুখামুখি বিজেপির যুদ্ধ হব বিজেপি নেতাকর্মীর লগত, আর বিজেপি নেতাকর্মী সেই যুদ্ধলে সাজু থাকক। আর যদি ইয়াত যিখিনি বঙালী মানুষ আছে কিন্তু তেওঁলোকৰ লগত আমি ইমান দিনে মিলাপ্রীতি আছিলোঁ, কিন্তু এতিয়াও আমি মিলাপ্রীতিয়ে নাথাকিম যদি হিন্দু বাংলাদেশী আইন গৃহীত হয়। ইয়াত থকা বঙালী কিন্তু সব অসমেরই, পশ্চিমবঙ্গ নহলে গুজরাট যাব লাগিব, একদম স্পষ্ট কথা। নরেন্দ্র মোদীয়ে গুজরাটত রাখক, নহলে সর্বানন্দ সোনোয়ালে নিজের ঘরের বাউন্ডারিত রাখক, কিন্তু খিলঞ্জিয়ার ভূমিত এক ইঞ্চি মাটি কিন্তু বঙালীকে এড়িয়ে নহব। একদম মুখামুখি যুদ্ধলে বীর লাচিত সেনায় বিজেপি আহ্বান জানাইছে, যদি সাহস আছে বীর লাচিত সেনার মুখামুখি যুদ্ধলৈ আহক আপোনালোক। আর সর্বানন্দ সোনোয়ালক মই আজি আসুর সমুজ্জ্বল ভট্টাচার্য ডাঙরিয়াক একটা অনুরোধ করছো, আপোনালোকে যেটা জাতীয় নায়ক উপাধি দিছিলে সেই উপাধিটো থৈ দিয়ক, খালি নায়কটো অতৰাই দিয়ক, জাতীয় নপুংস গাখ্যা দিয়ক সর্বানন্দ সোনোয়ালক, জাতীয় নপুংস গাখ্যা দিয়ক। কিন্তু জাতীয় শব্দটো আপোনালোকে থৈ দিয়ক, কারণ তেওঁলোকে আমার জাতিটুক বিকি আছে যে, জাতির শব্দটো থৈ দিয়ক, জাতীয় শব্দটো। আর সর্বানন্দ সোনোয়ালক হাত জোর করে অনুরোধ করা নাই, আপনাকে একটা কথা কইছো, কাইলে যেতিয়া বঙালী আহি আপনার ঘরত সোমাব, আপনার আপনি বিয়া পতাই নাই, আপনার দাদাহতর লড়া ছোৱালী বঙালীক কবলে যেটা বাধ্য হব, সেই দিনা গম পাব আপনি নিজের অসম নামত মাজনীক কেনেকে বারে 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 বলৎকার করিলে। আপনার নিচিনা জাতীয় নায়কক হাজারবার থুই থুই আর থুই।